আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 8 ডিসেম্বর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোনালিজা। শুরুতে জানাবো শিরোনাম। মদের উপর কড়াকড়ি আরোপ করল ওমান সরকার। January 11 সরকারি ছুটি ঘোষণা করল ওমান। দুই দিনে 5,250 কোটি টাকা ধার নিল 5 ইসলামী ব্যাংক। বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক নিরাপত্তা কর্মী আটক। ফ্লাইটের 3 ঘন্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন হবে না। কাতারের নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ড অ্যাবাউট মসজিদের পাশে। ওমানে আমরাই দিচ্ছি চিনে গুঁড়া, পোলাওর চালের তৈরি, পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি, আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মদের উপর বেশ কড়াকড়ি আরোপ করল মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান। এখন থেকে দেশটিতে মদ উৎপাদন এবং পাবলিক প্লেসে মদ খাওয়াকে গুরুতর অপরাধ বিবেচনায় ফৌজদারি দণ্ডবিধির আওতায় আনা হয়েছে। আইন অমান্য করলে দণ্ডবিধির 286 অনুচ্ছেদ অনুযায়ী সর্বনিম্ন 1 মাস ও সর্বোচ্চ 6 মাসের কারাভোগ করতে হবে। পাশাপাশি সর্বনিম্ন 100 রিয়াল থেকে সর্বোচ্চ 500 রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 লাখ সমপরিমাণ অর্থ জরিমানার আইন করা হয়েছে। এই আইনের দণ্ডবিধির 285 ধারা বাণিজ্যিক এবং উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। যদিও কেউ মদ উৎপাদন, আমদানি বা ব্যবসা করে কিংবা কেউ অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য একটি স্থান স্থাপন বা ব্যবস্থা করে এবং যে কেউ উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ছাড়াই অ্যালকোহল সম্পর্কিত কোনো কার্যকলাপ চালায়, তাহলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। এই অপরাধে সর্বনিম্ন 6 মাস এবং সর্বোচ্চ 3 বছরের জেল সাজা হিসেবে আরোপ করা হবে। পাশাপাশি সর্বনিম্ন 300 রিয়াল থেকে শুরু করে সর্বোচ্চ 1,000 রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। নতুন এই আইনে মদ উপকরণ এবং এর উৎপাদন বা পরিবহন বাজেয়াপ্ত করার পাশাপাশি অপরাধ সংঘটিত স্থানটি বন্ধ করার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। শিশুদের ক্ষেত্রে অ্যালকোহল পরিবেশন সংক্রান্ত ধারা 287 অনুযায়ী শাস্তির মধ্যে রয়েছে সর্বনিম্ন 1 মাস এবং সর্বোচ্চ 1 বছরের জেল। একই সঙ্গে 100 থেকে 1,000 রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। যদি কেউ 18 বছরের নিচে কাউকে অ্যালকোহল বা নেশাজাতীয় পানীয় অফার করে বা তাকে এটি ব্যবহার করতে প্ররোচিত করে, তাহলে সেই দোকান বা যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তাও বন্ধ করে দেওয়া হবে। ওমানে 2 মিটার দৈর্ঘ্য সুপার ফাস্ট চার্জিং ডাটা কেবল, এছাড়াও 2 বছরের গ্যারান্টি যুক্ত বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ মিলছে রকি ওয়ার্ল্ডে। পাইকারি অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিনকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে 11 জানুয়ারি দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। ওমানের সুলতান এই সংক্রান্ত একটি রাজকীয় ডিগ্রি জারি করে। বুধবার সুলতানের রাজকীয় ডিগ্রি 88/2022 বলা হয় 18 এবং 19 নভেম্বর জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন হিসেবে গণ্য হবে, এবং বছরের 11 জানুয়ারি সুলতানের ক্ষমতা গ্রহণের দিন হিসেবে এই দিনেও সরকারি ছুটি থাকবে। তারল্য সহায়তা দেওয়ার সুযোগ চালু করার 2 দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে 5,250 কোটি টাকা ধার নিয়েছে শরিয়া ভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক নিয়েছে 1,000 কোটি টাকা। বাকি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। বরাদ্দ অনুমোদনের পর ব্যাংকগুলো তাদের প্রয়োজনীয় মতো ভাগে ভাগে অর্থ নেওয়ার সুযোগ রাখায় বুধবার সন্ধ্যায়ও কয়েকটি ব্যাংক টাকা নিতে এসেছে। জানা গেছে গত সোমবার শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির আওতায় সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য তারল্য সহায়তা দেওয়ার সুযোগ চালু করে বাংলাদেশ ব্যাংক। এই সার্কুলার দেওয়ার দিন থেকেই তা কার্যকর ঘোষণা করায় মঙ্গলবারই 5টি ব্যাংক ধার চেয়ে আবেদন করে।
ওইদিন 4,000 কোটি টাকার আবেদন আসে 5 ব্যাংকের কাছ থেকে, যার পুরোটাই গ্রহণ করে বরাদ্দ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ধারার ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেওয়ার ঘোষণা এমন সময় আসলো যখন এ ধারার কয়েকটি ব্যাংকের ঋণ অনিয়ম ও কেলেঙ্কারির কথা সংবাদ মাধ্যমে আসছে। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। পরিবর্তন আসতে শুরু করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবাসীদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার বিমানবন্দরে এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে 10,000 টাকা ঘুষ নেওয়ার অপরাধে এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা। জানা গেছে, সৌদি আরব থেকে 100 গ্রাম সোনার অলংকার ও 2টি সোনার বার নিয়ে আসেন প্রবাসী মোহাম্মদ হুমায়ুন মিয়া। তবে এয়ারপোর্টে সোনার বারের শুল্ক 40,000 টাকা তার কাছে ছিল না, সে কারণে অপেক্ষমান পরিবারের সদস্যের কাছ থেকে টাকা নিতে টার্মিনালের বাইরে আসেন তিনি। পরে শুল্কের টাকা নিয়ে ফের বিমানবন্দরে প্রবেশ করতে গেলে গ্রিন চ্যানেলের প্রবেশ মুখে নিরাপত্তার দায়িত্বে থাকা 2 কর্মী তার কাছে ঘুষ দাবি করেন। এদের মধ্যে একজন সিকিউরিটি অপারেটর ও অপরজন আনসার সদস্য ওই যাত্রীর কাছ থেকে 10,000 টাকা ঘুষ চান। পরে নিরাপত্তা কর্মীকে 10,000 টাকা ঘুষ দিয়ে ভেতরে প্রবেশ করেন সৌদি আরব প্রবাসী হুমায়ুন মিয়া। ঠিক তখনই ঘুষ নেওয়ার অপরাধে তাকে হাতে নাতে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের গোয়েন্দা দলের সদস্যরা। এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের ব্যাটালিয়নের এক কর্মকর্তা প্রবাশ টাইমকে জানান, বুধবার বিকেলে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের গেটের কাছে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন রিপন মিয়া নামের এক নিরাপত্তা কর্মী। ঘুষ নেয়া দেওয়ার অপরাধ বিষয়ে আমাদের নিয়মিত নজরদারি থাকে, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। যে কোনো দেশের ফ্লাইটের জন্য বিমানবন্দরে অন্তত 3 ঘন্টা আগে যাওয়ার প্রয়োজন হয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য। সেই দুর্ভোগ লাঘবে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। রেডি টু ফ্লাই নামে এই উদ্যোগটি এ সময়ের ব্যবধান কমাবে। এই প্রক্রিয়া চালু হলে চেক ইন ডেস্ক কিংবা ডকুমেন্টস চেকের জন্য বোর্ডিং গেটের আনুষ্ঠানিকতা এড়ানো যাবে। ওয়ান আইডি উদ্যোগের অধীনে এটি সম্ভব হবে বলে মনে করেন IATA। এই প্রক্রিয়া বিমান সংস্থাগুলো যোগাযোগহীন বায়োমেট্রিক সক্ষম প্রক্রিয়াগুলোর সঙ্গে বিমানবন্দরগুলোতে যাত্রীদের অভিজ্ঞতা ডিজিটালাইজ করার জন্য IATA-র সঙ্গে কাজ করছে। একজন বিমান বিশেষজ্ঞের মতে, এটি চালু হলে যাত্রী তার স্মার্টফোনের মাধ্যমে নিজ বাড়িতে বসে স্বাচ্ছন্দ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এতে যাত্রীদের সময় যথেষ্ট পরিমাণে সাশ্রয় করবে। এ সংক্রান্ত পাইলট প্রোগ্রামগুলো ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে ব্যবহার করা হচ্ছে। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। নিজ দেশ ছেড়ে অন্য দেশে নারীরা একটু অনিরাপদ বোধ করবেন, এটাই স্বাভাবিক। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপের সময় মদ বিক্রির উপর নিষেধাজ্ঞায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু কাতার সরকারের এমন পদক্ষেপের ফলে বেশ নিরাপত্তা পাচ্ছেন নারীরা। আসর উপভোগ করতে আসা নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বেশ ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানিয়েছে একাধিক নারী দর্শক। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ড থেকে কাতারে আসা 19 বছরের তরুণী এলি মলসন বলেন, এখানে আসার আগে আমি আশঙ্কা করেছিলাম কাতার নারীদের জন্য খুবই বিপজ্জনক একটি স্থান হতে পারে এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি রীতিমতো উদ্বিগ্ন ছিলাম, কিন্তু কাতারে আসার পর এখন পর্যন্ত আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। একজন নারী ফুটবল ভক্ত ও পর্যটক হিসেবে আমি বলবো এখানে আমি খুবই নিরাপদ বোধ করছি। তিনি আরও বলেন, কাতার বিশ্বকাপে মদ্যপান সংক্রান্ত বিধিনিষেধ টুর্নামেন্ট উপভোগ করতে আসা নারীর নিরাপত্তার ক্ষেত্রে বেশ ইতিবাচক ভূমিকা রাখছে। আমার মনে হয় অ্যালকোহল অনেক সময় মানুষকে নিষ্ঠুর করে তোলে। ফুটবল স্টেডিয়ামে নারী দর্শকদের উদ্দেশ্যে বেড়াল বা নেকড়ের মতো আওয়াজ করা কিংবা বিভিন্ন যৌন হয়রানিমূলক আচরণ খুবই নৈমিত্তিক একটি ব্যাপার এবং সাধারণ মাতাল অবস্থাতে অনেক পুরুষ দর্শক এসব আচরণ করে। আর্জেন্টিনা থেকে কাতারে আসা আরেক তরুণী আরিয়ানা গোল্ড বলেন, এটাই আমার প্রথম মধ্যপ্রাচ্যে সফর এবং সফরের আগে কাতারের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম, তবে কাতারে আসার পর আমার আগের এই মনোভাব কেটে গেছে।
দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাশের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।